আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্ত্রাস চাঁদাবাজ দলের নাম বিক্রয় করে অপকর্মের সাথে জড়িত এবং স্বাধীনতা বিরোধীদের দলীয় মনোনয়ন না দেওয়ার দাবি জানিয়েছেন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন। গত কয়েকদিন আগে তিনি ঢাকায় সাংবাদিকদের জানান, দলের হাই কমান্ড ও মনোনয়ন বোর্ডের কাছে প্রত্যাশা, যারা বিগত দিনে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উন্নয়ন প্রকল্পগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করেছে এবং যে সকল চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠেনি তাদের যেন আবারও মনোনয়ন দেওয়া হয়। নতুন যারা দলের কাছে মনোনয়ন চেয়েছেন, দলের প্রতি ত্যাগের প্রতিদান হিসেবে তাদের যেন মূল্যায়ন করা হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক একজন কর্মী হিসাবে আমি প্রত্যেকটা ইউনিয়নে জনবান্ধব যারা বিগত দিনে চেয়ারম্যান ছিলেন, যাদের সাথে জনগণের সাথে একটা সুসম্পর্ক রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যেই মানে প্যাকেজগুলো ছিল সেগুলোকে সুচারুভাবে সাধারণ জনগণের মাঝে বণ্টন করেছে, সেই জনবান্ধব চেয়ারম্যানকে যাদের বিরুদ্ধে দল মানে দলবাজির অভিযোগ নাই, কোনো সন্ত্রাসী চাঁদাবাজির কোনো অভিযোগ নাই, তাদেরকে যাচাবাছাই করে সঠিকভাবে নৌকার প্রতীক দিলে আমি মনে করি যে আমাদের সঠিক জায়গায় মূল্যায়ন হবে এবং তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের যেই চেষ্টা সেটার বাস্তবায়ন হবে। ইমরান হোসেন, ডেক্স রিপোর্ট, নোয়াখালী টিভি। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নিরাপদ খৎনার জন্য আজই চলে আসুন ডিএভিএস নোয়াখালী ক্লিনিক, কাজী কলোনি, সেন্ট্রাল রোড, মাইস্তি কোর্ট, নোয়াখালী।